গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সেই মুক্তা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আর এখন 8:30 এরকম বাজে, পিছন থেকে দেখাচ্ছে পুরো আগুন। এখান থেকে শুরু হয়ে গেছে উল্টো পাল্টা বলা। আর বাইরে এখন প্রচণ্ড কুয়াশা পড়েছে। আমরা যাচ্ছি এখন শান্তিপুরের দিকে রওনা দিয়েছি, আর অনেকটা কুয়াশা তোমরা দেখতে পাচ্ছ বাইরে। আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড কুয়াশা। চলো আবার ওখানে গিয়ে কথা বলছি, গাড়িতে আর কোনো কথা বলবো না। এই যে সবাই পিছনে রয়েছে, এরাও পিঙ্গিয়ে যাচ্ছে সামনে গাড়ি। এবার আমরা এখান থেকে এন্ট্রি নিচ্ছি, মানে ওই গার্ডেনটার বাপিদার বাগানে ঢুকছি। তো এত সুন্দর সামনের বিয়েটা করেছে, গাঁদা ফুল দিয়ে চাই সাইডটা ডান দিকটা পুরো ওরকম ফুলের বাগান করে দিয়েছে। আর পাশে যে বড় পুকুরটা দেখছো ওখানে বোটিং হয়। তো এইবার মনে হয় এইবার বোটিংয়ের সিস্টেম ছিল না, যে কারণে আমরা বোটিং করতে পারিনি, আর থাকলেও আমরা টাইম পাইনি। আর এই যে আমরা সব এগোচ্ছি সামনের দিকে, আর পুরো চারিদিকটা পুরো আম গাছ, মানে এত সুন্দর করেছে। আগের বার এসেছিলাম আমরা তো এতটা ভালো লাগেনি, আর এবার এসে আম গাছগুলো দেখেও খুব ভালো লাগছে। মানে ছোট ছোট নিচু আম গাছগুলো, বড় কিন্তু আম গাছগুলো গোড়াটা নিচু। আর এই যে আমরা সব যাচ্ছি, আমাদের দুটো গাড়ি এসেছিলো, আমরা একটাই ছিলাম আর একটা ওর মানে ওর বাবার বন্ধুরা ছিল। আর এখানে পাবদা মাছ হবে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর মাটনটা তখনও মনে হয় আনা হয়নি, তার জন্য আমি দেখাতে পারলাম না। আর এখানে আমি সব মানে মিউট করে দিয়েছি, কেননা চারিদিক দিয়ে গান বাজছিল। আর এটা সকালে ব্রেকফাস্ট হচ্ছে, তখন হয়তো 11টা সামথিং এরকম বাজে, তখন আমরা ব্রেকফাস্ট করছি। আর এখানে দেখো বাদর গাছে উঠে গেছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল কিন্তু সুযোগ পাচ্ছিল না। তারপরে যেই আমরা একটু এদিকে এসেছি, আমাদের সঙ্গে এসছে, এসে গাছে তো ওঠে না, তো ওই গাছটা নিচু বলে ও ওখানে উঠতে একটু সাহস পেল, উঠেছে গাছে। আর এদিকে সব সেলফি নিয়ে সেলফি স্টিকটা বসে গেছে, সেলফি দিদিমণি, আমরাও সবাই সেলফি তুলছিলাম। আর এই দেখো কিউটি পাইকে, এটা হচ্ছে আমার হচ্ছে এক মানে ওর বাবার বন্ধুর মেয়ে। দেখো কত কিউট দেখতে, একটু কান্নাকাটি কিচ্ছু নেই, এত ভালো মেয়ে। ওখানে অনেকক্ষণ ছিল, শুধু খাওয়ার জন্য একটু কাঁদছে আর কান্নাকাটি কিচ্ছু করছে না। আর 25শে ডিসেম্বর বলে তো মনেই হচ্ছিল না, মানে এত গরম। আর এখানে আগের একটা ভিডিও তোমাদের দেখাতে পারিনি, ওটা ডিলিট। কি তোমাদের দোকানের নাম? আর এখানে এই শাড়ির দোকানটা আমরা হঠাৎ করেই চলে এসেছিলাম, সবাই শাড়ি কিনেছে টুকটাক করে। এখানে এখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো, অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে গেছিলাম ব্লাউজের দোকানে, তো ওখানে কি কি কেনাকাটা করেছি তোমাদের অন্য একটা ভিডিওতে আবার আমি দেখাবো। আর এখানে এসে দেখছি ওখানে ফোন করে করে আমাদের ডেকে আনা হয়েছে, আমরা তো আসতেই চাইছিলাম না, এত সুন্দর সুন্দর শাড়ি। আর এখানে নাচ শুরু হয়ে গেছে, আর এই যে মাটন রান্না হয়েছে। আর ওখানে রান্নাটা আমার একটুও ভালো লাগেনি, আমার বলে না কারুরই, মানে আমরা যেরকম খাই সেরকম রান্না ওখানে হয়নি। আর এখানে আমাদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল, তখন আমরা বসেছি খাবো বলে। এই যে আমার হাজবেন্ড, ওটা হচ্ছে আমার হাজবেন্ড, তো ওদিকে চলে গেল, ভাত দিয়ে দিয়েছে। আর ইনি এটা হচ্ছে আমার একটা ভাই, মানে আমার দেওর বলতে পারো।
তো পরিবেশন করছে। তখন আমরা খেতে বসে গেছিলাম, মানে এসে বেলা হয়ে গেছিল অনেকটা, আর গাড়িও ছাড়তে হবে 5টার মধ্যে। এই যে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার হাজবেন্ড, যে কোনোদিনও ক্যামেরা ধরে দেয় না, আর সেদিনকে ক্যামেরা ধরে দিয়েছে, আর একদিনও ধরে দিয়েছিল, মিথ্যা কথা বলবো না, আর একদিন ধরে দিয়েছিল। এটা হচ্ছে আমার পুকি মা, ও খেতে খুব ভালোবাসে, ও যেখানে যায় খুব ভালো খায়। আর এরা হচ্ছে স্বামী স্ত্রী দুজন, নতুন বিয়ে হয়েছে ওদের, ভালো করে দেখাতে পারছি না, একটু তাড়াতাড়ি করে দিলাম ভিডিওটা, কারণ অনেকটা বড় হয়ে যাবে আবার। আর এখানে একজনকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম, আমার মনে নেই কাকে, সে একটু সোজা করে ক্যামেরা ধরেছিল, তো একটু প্রবলেম হয়ে গেছে। এর তো আমার ঘুম পাচ্ছে, এর তো নাচই বন্ধ হচ্ছে না, এ কন্টিনিউ এরা দুজন নেচে যাচ্ছে, আমার শর্ট ভিডিও তো গিয়ে দেখবে, এরা এরা নাচ করছে সবসময়, এরা কন্টিনিউ এদের নাচ আছে, দেখো ওরা নেচেই যাচ্ছে, ওরা খুব মজা করেছে ওখানে। আর এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে মা খাচ্ছে বলে, না মা নাচ করতে গেছিল, বাবা মেয়েকে ধরে রয়েছে, ঘুমিয়ে পড়েছে বলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তা আমি বললাম তোমাদেরকে একটু শেয়ার করি যে কত টেক কেয়ার করে। আর এখানে এই যে মেয়ের মা, ওই বাচ্চা মেয়েটার মা, এই যে লাল চুড়িদার পরা কুর্তি পরা, ও হচ্ছে ওই কিউটি পাইয়ের মা। তো ওরা এখানে খেতে বসে গেছে, আর এটা আমার ভাসুর, যে হাত তুললো ওটা আমার ভাসুর। সবাই মজা করেছে, খুব মজা হয়েছে, কিন্তু আমাদের আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, এত জ্যাম, শান্তিপুর থেকে এখানে আসবো এত জ্যাম, অনেক রাত হয়ে গেছিলো। তো এই দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, অনেকটা রাত হয়ে গেছিলো, জ্যাম ছিল বলে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেয়ার শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। টাটা, গুড নাইট।